এত গরম বাইরে, মানুষ যেন মরে যাবে, মরে যাওয়ার মতন গরম। তো এখানে দেখো পুঁইশাক নিয়ে এসেছি, লোকটাকে বললাম একটু দাম কম করতে, কিছুতেই লোকটা দাম কম করলো না। যাই হোক, এটা কচিও আছে 20-40 টাকা কেজি, আর এখানে কুমড়ো নিলাম সেই একই, এটা একটু সস্তা পেলাম, কুমড়ো নিয়েছি। আর এখানে এখন ধনে পাতা তো এখন দাম হচ্ছে অনেক, তো কি করবো, এটা লাউ আদি চিংড়ি মাছ করবো লাউ দিয়ে। তাই দেখো কচি হাঁস হবো, একই রে, তুই খাস না বলে কি কেউ খাবে না নাকি? বাবা বড় বড় সাইজের চিংড়ি, দাঁড়াও দেখাই তোমাদের, একটু জুম করো, এমন ভাবে এরা বেঁধে দেয়, দাঁড়াও তাই দেখো, বড় বড় সাইজের চিংড়ি নিয়ে এসেছি 400 টাকা করে, দেখছো? তাই দেখো বড় বড় সাইজের চিংড়ি, চিংড়িগুলো সাইজ হয়ে গেছো, এখানে 500 চিংড়ি মাছ আছে, 500, হ্যাঁ 500 বেশি, 500 বলছি কেন, 650 চিংড়ি দিয়া, 650 চিংড়ি মাছ আছে এখানে, এখানে 800 চিংড়ি আছে, আর এখানে আছে মাছের তেল। আমাদের ঘরে মাছের তেলটা সবাই খাই, খুব ভালো লাগে, তার ও দেখাই তোমাদের, এই যে পুরো টাটকা দেখতে পাচ্ছো, পুরো টাটকা মাছের তেল। বাজার বেশি কিছু করিনি, আলু পেঁয়াজ তো তার আগে তোমাদের সাথে শেয়ার করে দিই আমি মাছটা কত বড় সাইজের নিয়েছি, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তো মাছটা হচ্ছে পিওর সাদা কাতলা, আর এত ফ্রেশ, এত ফ্রেশ মানে বলার ধারণা নেই। আমাদের বাজারে এই লোকটার কাছে মাছ একদমই থাকে না, নিয়ে আসতে না নিয়ে আসতে সত্যি একটু বেলা করে গেলে কিন্তু মাছ পাওয়া যায় না। তো তোমরা দেখতেই পাচ্ছ কত বড় ছিল, পুরো 2.5 কেজির উপরে ছিল মাছটা, টাটকা মাছ। তো আর আলু পেঁয়াজ দিদি আমাকে দিয়ে গেছে 40 কেজি, আলু পেঁয়াজ আমার আর কিনতে হবে না অনেক দিন। ওই জন্য দেখো পুরো কাতলা মাছ, এটা কাতলা 250 টাকা করে নিয়ে এসেছি, ভালো দিয়েছে, খুব টাটকা মাছ দেখছো, পুরো রক্ত রক্ত হয়ে গেছে দেখো, এই যে কাতলা পুরো ফ্রেশ কাতলাটা, 2.5 কেজি আছে, 2.5 কেজি, এখানে এসব মিলিয়ে 700-800 টাকার মাছ আছে, দেখো 700-800 টাকার মাছ আছে দেখছো। মাছগুলো এখন বেশি করে এনে রেখেছি, গরমে খেয়ে যাবো বারবার বাজার, বলো তো, পুরো আমার হাত রক্ত রক্ত করে স্কিপ করো। এখানে দেখো টমেটো আর ভেন্ডি এনেছি, আর বিস্কুট কফি চকলেট শ্যাম্পু ফ্যাম্পু এনেছি, সব ওই দিকে রাখা হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ঠিক আছে। আর এখানে টমেটো তো লাগবে, যে কোনো রান্না করো টমেটো ছাড়া রান্না হবে না। আর এই যে ভেন্ডি, এখন সবজির দাম আগুন, আমার সবজি ফ্রিজে লাউ আছে, ক্যাপসিকাম গাজর টাজর সব আছে, ওইগুলো যেন আমি নিয়ে আসিনি, আমার যেগুলো এখন লাগবে আপাতত আমি সেগুলো নিয়ে এসেছি। আদা রসুনও আছে, দিদির বললাম 40 কেজি আলু পেঁয়াজ দিয়ে গেছে, তো আমার এখন এগুলো লাগবে না। তো আজকের এইটুকুনি বাজার, এখন এইগুলো ধোবো, এই চিংড়ি মাছ বাজবো, এগুলোই হচ্ছে ঝামেলা। তো চলো ছোট্ট একটা ভিডিও, ভালো লাগলে লাইক করে দিও, তারপরে রান্না বান্না করে আসছি। ভেন্ডি, ভেন্ডি আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর এটা মাছ, এটা লাউ দিয়ে কাতলা মাছ আলু দিয়ে তরকারি হয়েছে, আর ইয়ে একটা ভাজা করেছিলাম নিলি না, আর জায়গা নেই, আর এও তাই দিয়েই খাচ্ছে, পুঁই শাক ভেন্ডির ঝাল আর এই যে মাছ। তো এদের খেতে দিয়ে দিয়েছি, অনেকটা বেলা হয়েছে, তো 2:30 বাজে, ওই জন্য ওদের বললাম তোরা খেয়ে নে, তোরা খাচ্ছে নিচে বসেই খাচ্ছে, ডাইনিংয়ে ওরা আর বসে না, তো নিচেতেই শান্তি না। তাই দেখো এখানে পুঁই শাক করেছিলাম, পুঁই শাক আছে, আর এখানে সেই লাউ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি মিক্স ভাজা করেছে, দেখো বিনস পটল আলু ভেন্ডি টেন্ডি দিয়ে একটা ভাজা করেছে, ওরা কেউ খায়নি এটা, আর এখানেও একটা মাছ হয়েছে যে সর্ষে বাটা দিয়ে, আর এই যে একটু ভেন্ডির তরকারি আর আছে। তো এই ছিল সিম্পল রান্না বান্না, ওরা কেউ কিছু আর নেয়নি, সিম্পল খাচ্ছে, আমিও যাবো খেতে, খুব খিদে পেয়ে গেছে, চলো টাটা।